হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের অনেক রিকোয়েস্ট এবং কমেন্টের পর আজকে আমরা সিম্পলি একটি ব্রাউজার অ্যাপ্লিকেশন মডিফাই এবং ক্রিয়েট করে নিয়েছি যেটা থেকে আপনি কিছুটা পরিমাণ হলো আর্নিং করতে পারবেন বন্ধুদের কাছে শেয়ার করে এবং প্লে স্টোরে আপলোড করে তো সিম্পলি আমরা এই অ্যাপ্লিকেশনটি মডিফাই এবং ক্রিয়েট করে নিয়েছি আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন তো ফার্স্ট অফ অল আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি এবং ওপেন করে দেখব এই অ্যাপ্লিকেশনের ইন্টারফেস তো সিম্পলি আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার সাথে সাথে লোডিং নেবে তো লোডিং নেওয়ার সাথে সাথে দেখুন এখানে একটা সার্চ বার তারপরে অ্যাপ্লিকেশন নাম তারপরে এখানে গুগল ফেসবুক ইউটিউব জিমেল আমরা সব কিছু এখানে অ্যাড করে দিয়েছি ফর এক্সাম্পল আমরা সার্চ বার যদি ক্লিক করি এখানে যদি আমরা দেখুন এখানে একটা ইউরএল বক্স নিয়েছি যেখানে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন ফর এক্সাম্পল আমি হাই সার্চ করলাম হাই লিখে এখানে গোতে ক্লিক করলাম তো দেখুন এখানে গুগলে সরাসরি হাই সার্চ হয়ে গিয়েছে তো এখান থেকে চলে আপনি ব্যাক হতে পারেন তারপর ব্যাক বাটন আছে তারপর এখানে হোম বাটন আছে হোম বাটনে ক্লিক করলে আপনি হোমে চলে আসবেন তো সিম্পলি আমাদের সার্চ বার গেল তারপর এখান থেকে আপনি ডিরেক্ট গুগলে যেতে পারেন তারপর এখান থেকে ফেসবুক ইউটিউব ফর এক্সাম্পল আমি ইউটিউবে চলে আসতেছি তো ইউটিউবে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইউটিউব চলে আসছে তারপর এখান থেকে আপনি হোম বাটনে চলে আসবেন ঠিক আছে তারপর ফর এক্সাম্পল আপনি জিমেল অ্যাকাউন্ট যাবেন তো জিমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে একটা টাইমিং আমরা সেট করে দিয়েছি যে টাইমিং অনুযায়ী দেখুন এখানে টাইমিং হচ্ছে সেভেন্টি টাইমিং অনুযায়ী কিন্তু আপনার যে লোডিংটা হবে ঠিক আছে আপনার ইন্টারনেট ব্রাউজিংটা কিন্তু যে পেজ লোডটা হয় এটা কিন্তু আমরা টাইমিং সেট করে দিয়েছি ঠিক আছে তারপর আপনি ডিরেক্ট এখান থেকে আপনার ইমেল অ্যাকাউন্ট সাইন ইন করতে পারেন ইউজ করতে পারেন তারপর আপনি হোম বাটনে ক্লিক করে যদি ফেসবুক ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ফেসবুকও ইউজ করতে পারবেন ডিরেক্ট ফেসবুকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি ফেসবুকও ইউজ করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনি যে কোনো সঙ্গ ডাউনলোডও করতে পারেন সেই সিস্টেমও এই অ্যাপ্লিকেশনের মধ্যে আছে তো সিম্পলি বন্ধুরা এটাই ছিল সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের ইন্টারফেস আপনি দেখে নিয়েছেন এখানে এখন আপনি নিজের অ্যাডমো কোড চেঞ্জ করে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এবং প্লে স্টোরে বা যে কোনো ওয়েবসাইটে আপনি এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করে আর্নিং করতে পারেন চেঞ্জ করব। এবং আমরা ভিডিও শেষে জানব কিভাবে এই অ্যাপ্লিকেশনটির এআই ফাইল আপনি ডাউনলোড করবেন তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের ডেস্কটপে তো ফার্স্ট অফ অল আপনাকে এই অ্যাপ্লিকেশনটির এআইএ ফাইলটি ডাউনলোড করে নিতে হবে আর কি করে আপনি এই অ্যাপ্লিকেশনের এআইএ ফাইল ডাউনলোড করবেন সেটা আমরা ভিডিও শেষে বলেছি কাইন্ডলি আপনি ভিডিও শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আর কিভাবে এই অ্যাপ্লিকেশনের মধ্যে বেসিক যে কমন বিষয়গুলো আপনি এডিট করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনটির এআইএ ফাইল আপনি ডাউনলোড করার পর আপনি চলে আসবেন থাঙ্গাবল ডট কমে এবং থাঙ্গাবল ডট কমে এসে আপনাকে ইনপুট করে নিতে হবে এআইএ ফাইলটি তো সিম্পলি আমি দেখাচ্ছি না কীভাবে আপনি ইনপুট করবেন আশা করি সবাই জানে এটা কীভাবে এআইএ ফাইল আপনি থাঙ্গাবলে ইনপুট করবেন তো যারা জানে না তারা আমাদের আগের ভিডিও দেখতে পারেন তো সিম্পলি আপনি ইনপুট করার পর এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন তো সিম্পলি এখানে কমন যেগুলো বিষয় সেগুলো আপনাকে এডিট করতে হবে ফর এক্সাম্পল এই অ্যাপ্লিকেশনের লোগো তারপর এই অ্যাপ্লিকেশনের নাম তারপর এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার নিজের অ্যাডম কোড কীভাবে আপনি পেস্ট করবেন ঠিক আছে তো এগুলো হলো কমন ব্যাপার তারপরে যদি আপনি চান যে এই অ্যাপ্লিকেশনটি নিজের মতো এডিট করবেন রং কালার সেটাও করতে পারেন নো প্রবলেম কিন্তু এখানে একটা জিনিস আপনাকে ইম্পর্টেন্ট হিসেবে নোট দিতে চাই যেটা হচ্ছে আপনার যদি ব্লক সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আপনি ব্লকে এসে কিছু এডিট করতে যাবেন না তা না হলে কিন্তু অ্যাপ্লিকেশনটি পুরো খারাপ হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে যাদের ব্লক নিয়ে ধারণা আছে তারাই আপনি ব্লকে এডিট করতে পারেন ঠিক আছে শুধুমাত্র তারাই ব্লক এডিট করতে পারবে যাদের ধারণা আছে ঠিক আছে তো সিম্পলি আমরা ব্লক এবং এই অ্যাপ্লিকেশনটি ফুল ক্রিয়েট করে নিয়েছি এবং মডিফাই করে নিয়েছি শুধুমাত্র এখানে আপনার যে কমন বিষয়গুলো সেগুলো কিভাবে এডিট করবেন ফর এক্সাম্পল এই অ্যাপ্লিকেশনের নাম তো সিম্পলি আপনি যখন মেইন স্ক্রিনে আসবেন দেখুন স্ক্রিন ওয়ান স্ক্রিন ওয়ানে আসবেন তখন এখানে আপনি দেখুন লেফট সাইডে আপনি দেখতে পারবেন এখানে সব কিছু এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাবাউর স্ক্রিন তারপর এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পারেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পিঙ্ক কালার দিয়েছি এখানে দেখতে পাবেন পিঙ্ক কালার তারপর নিজে আছে অ্যাপ্লিকেশন আইকন ঠিক আছে আপনি যদি চান যে এই অ্যাপ্লিকেশনের আইকন আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে এখানে আইকনে ক্লিক করে আপনি আইকনটা চেঞ্জ করতে পারেন তারপর এখান থেকে আপনি যেটা ম্যানুয়ালি আপনার ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের সাইজিং ঠিক আছে সাইজিংটা অবশ্যই রেসপন্সিভ হওয়া উচিত এবং এটা হতেই লাগবে যদি সাইজিং রেসপন্সিভ না হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশনের অ্যাড শো করাবে না ঠিক আছে তো এটা হলো মেনুয়ালি আপনার যে কমন বিষয়গুলো সেগুলো আপনি এই অ্যাপ্লিকেশন থেকে এডিট করতে পারেন ঠিক আছে তো সিম্পলি দেখা যায় যে এই অ্যাপ্লিকেশনটির নাম আমরা দিয়েছি ডিজিটাল ব্রাউজার এ এক্ষেত্রে যদি আপনি চান যে এই অ্যাপ্লিকেশনের নাম আপনি চেঞ্জ করবেন সেটাও করতে পারেন ঠিক আছে তারপর আপনার যে অ্যাড কোডগুলো আছে সেগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন তো দেখুন আমাদের এখানে কিন্তু স্ক্রিন অনেকগুলো স্ক্রিন আছে এখানে সবগুলো স্ক্রিনের মধ্যে কিন্তু কিছু কিছু আমরা অ্যাড দিয়েছি তারপরে যদি আপনি চান যে এক্সট্রা করে আপনি অ্যাড লাগাবেন সেটাও আপনি লাগাতে পারেন তো সিম্পলি দেখুন আমরা স্ক্রিন ওয়ান এসে দেখবো যে এখানে দুটো আমাদের কোড আছে একটা ব্যানার কোড একটা ইন্টারসুয়াল কোড ঠিক আছে তো সিম্পলি এখানে এসে আপনাকে শুধুমাত্র দেখতে হবে স্ক্রিনে আসতে হবে স্ক্রিনে আসার পর এখানে কম্পোনেন্টস যা আছে এখানে আপনি সিম্পলভাবে দেখতে পারেন নিচে অনেকগুলো অ্যাড আছে শুধুমাত্র অ্যাডগুলো আপনি চেঞ্জ করে দেবেন ঠিক আছে যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি অ্যাডমোক কোড চেঞ্জ করে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে শুধুমাত্র তাদের জন্য বলছি আর যারা চান যে এক্সট্রাভাবে আরও অ্যাড লাগাবেন তো সেটাও আপনি লাগাতে পারেন এখানে এক্সপেরিমেন্টালে অনেক অ্যাড আছে তো সিম্পলি এখান থেকে আপনি অ্যাড নিয়ে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড ইনপুট করতে পারেন তো বেশি অ্যাড না নয় ভালো বিকজ গুগল থেকে এটা নট অ্যালাউড যে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে বেশি অ্যাড লাগানো যাবে না ঠিক আছে তো সিম্পলি এখানে দেখুন আমরা একটা ব্যানার কোড এবং একটা ইঞ্জেশল কোড দিয়েছি তো স্ক্রিন ওয়ানে ফার্স্ট অফ অল এসে আপনাকে ব্যানার কোড আপনাকে চেঞ্জ করতে হবে ব্যানার কোডে যে আপনার অ্যাডমোভ ব্যানার আছে সিম্পলি আপনার অ্যাডমোভে আপনি লগ হয়ে আপনার যে ব্যানার কোডটা আছে সেটা কপি করবেন কপি করার পর এখানে এসে ব্যানার ওয়ান এখানে এটা ফুল সিলেক্ট করে আর পিসি যদি আপনি ইউজ করেন কন্ট্রোল এ দিয়ে ফুল সিলেক্ট করবেন তারপর কন্ট্রোল প্লাস ভি দিয়ে আপনি পেস্ট করে দিবেন ঠিক আছে আপনার ব্যানার কোডটা তারপরে ইন্টারসুয়েল অ্যাড আছে আপনি আপনার অ্যাড এখানে ইন্টারসুয়েল অ্যাডটা এখান থেকে কপি করে নিয়েছে এখানে কন্ট্রোল এ তারপর কন্ট্রোল ভি দিয়ে আপনি এটা পেস্ট করে নিতে পারেন ঠিক আছে তো সিম্পলি এখানে স্ক্রিন দেখুন স্ক্রিন তারপর আমি অ্যাবাউট সেকশন আসতেছি তো দেখুন এখানে অ্যাবাউট সেকশন আছে এখানে আপনি যে কোনো একটা ব্যানার কোড আছে আপনি সিম্পলভাবে এটাও ফুল সিলেক্ট করে তারপর আপনার অ্যাডমোবের কোড আপনি কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন এভাবে আপনি শপগুলোতে দেখবেন অনেকগুলো স্ক্রিনে আমাদের অ্যাড আছে ফর এক্সাম্পল আমি জিমেলে আসলাম দেখুন জিমেলে একটা ইন্টারশাল আছে অ্যাড আছে এটা আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন নর্মালভাবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা এই অ্যাপ্লিকেশনের স্ক্রিন অনে আসবো আসার পর যে এই কোনটা সিম্পলি আপনি চান যে এই অ্যাপ্লিকেশনের মধ্যে এই আইকনটাও আপনি চেঞ্জ করবেন তো সেটা কী করে করবেন স্ক্রিন ওয়ানে আসবেন আসার পর এই যে আপনার আইকনটা এখানে উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন রাইট সাইডে এই ইমেজটা সিলেক্ট হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি স্ক্রিন ওয়ানে আসি আমরা এখন লোগোর উপর ক্লিক করব তো দেখুন এখানে স্ক্রিন ওয়ানে কিন্তু ইমেজ ওয়ান মানে এটা হলো আমাদের ইমেজ ওয়ান তো রাইট সাইডে আপনি দেখুন প্রপার্টিসে এখানে আছে পিকচার অর্থাৎ এই পিকচারটা এই যে পিএনজি লোগোটা এই লোগোটার কিন্তু এই যে ফাইলটা এখানে আছে তো সিম্পলি আপনি চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপলোড ফাইল তারপর আপনার যে ফাইলটি আপনি যে লোগোটি আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে আপলোড করে দিতে দিতে পারেন ঠিক আছে তো সিম্পলি এটা সাইজ হবে পাঁচশো বারো ইন্টু পাঁচশো বারো ঠিক আছে এই সাইজে আপনি লোগো দিলে এটা ফুল ফিট হয়ে যাবে তো সিম্পলি এতটুকুই কমন যেগুলো ব্যাপার ছিল এই অ্যাপ্লিকেশনের মধ্যে এডিট করা শুধুমাত্র এতটুকুই ইডিট করে আপনি এই অ্যাপ্লিকেশনটি বন্ধুদের সাথে শেয়ার করে এবং প্লে স্টোরে বা নানান ধরনের এরকম অফিসিয়াল ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে আপনি এই অ্যাপ্লিকেশনটি প্রোমোটের মাধ্যমে আর্নিং করতে পারেন অ্যাডমোভ থেকে ঠিক আছে তো সিম্পলি আমরা প্রতিনিয়ত এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে থাকি ব্রাউজার অ্যাপ্লিকেশনগুলো এবং ইন্টারনেট করে থাকি ফর এক্সাম্পল আপনি এই অ্যাপ্লিকেশনটিতে আপনার নিজের অ্যাডমোপ কোড কপি পেস্ট করে তারপর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিলেন এবং বললেন যে এই অ্যাপ্লিকেশনটি থেকে ব্রাউজ করা যাবে তো সেখান থেকে আপনার ফ্রেন্ডটি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করলো ব্রাউজ করলো তারপর সেখানে যে আপনার অ্যাডমোপের কোডগুলো দেওয়া ছিল সেখান থেকে একটা ভালো পরিমাণে আপনার আর্নিংও হয়ে যাচ্ছে ঠিক আছে তো এভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটি মডিফাই করে যে কোনোখানে শেয়ার করতে পারেন প্লে স্টোরে পাবলিশ করতে পারেন যে কোনো ওয়েবসাইটে আপনি প্রোমোট কর যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশনটি প্রমোট করতে পারেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এখন আমরা জানবো কিভাবে এই আমরা ডাউনলোড করব তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির এআইএ ফাইল ডাউনলোড করতে গেলে অর্থাৎ ব্রাউজার অ্যাপ্লিকেশনটির এআইএ ফাইলটি ডাউনলোড করতে গেলে আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আমাদের ভিডিও ডিসক্রিপশনটি ফলো করতে হবে সেখানে একটি লিঙ্ক আছে এবং অ্যাপ্লিকেশনটির নাম হল গেট এআইএ ফাইল সিম্পলি সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন আপনার ফোনে তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এই অ্যাপ্লিকেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে তিনটা টাস্ক পূরণ করতে হবে দশ সেকেন্ড ওয়েট করে করে ঠিক আছে তো সিম্পলি আপনি যখন দশ সেকেন্ড ওয়েট করে আপনি তিনটা টাস্ক পূরণ করবেন তারপর ফাইনাল টাক্কে আপনার ব্রাউজার ফাইল আপনি দেখতে পারবেন তো সিম্পলি সেই লিংকটি কপি করে আপনি যে কোনো ব্রাউজ থেকে ব্রাউজার এপ্লিকেশনটির এআইএ ফাইল ডাউনলোড করতে পারবেন থ্যাংক ইউ বাই বাই